আসসালামু আলাইকুম সকলকে রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদ শিরোনাম বাঘাইছড়ি সীমান্ত সড়কে পাথর বোঝায় ট্রাক খাদে আহত তিন লংদুতে বিজেপির অভিযানে অবৈধ গোলকাঠি জব্দ পানছড়ি বাজার বয়কটের মেয়াদ বাড়ল এক মাস রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দাফন সম্পন্ন সুদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বাঘাইছড়ি সীমান্ত সড়কে পাথর বোঝায় ট্রাক খাদে আহত তিন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা মাছিপাড়া সীমান্ত সড়কের মিলনপুর এলাকায় পাথর বোঝায় ছয় চাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে চালক হেল্পার সহ তিনজন গুরুতর আহত হয়েছে শনিবার তেরোই জানুয়ারি সকাল দশটায় এই দুর্ঘটনা ঘটে সংবাদ পেয়ে বিজেপির সহায়তায় আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে আহতরা হলেন চালক মোহাম্মদ নাজিমুদ্দিন সহকারী সুমন চাকমা শুভলং চাকমা বাঘাইছড়ি ছয় চাকা ট্রাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বলেন দুর্ঘটনায় চালক ও হেল্পার গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা চলছে নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক পাশে আছি আমরা লঙ্গদুদে বিজেপির অভিযানে অবৈধ গোল জব্দ রাঙামাটির লঙ্গদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন সাঁত্রিশ বিজেপি কর্তৃক সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার অবৈধ গোল কার্ড জব্দ করা হয়েছে গত শুক্রবার জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভাষাইন্যাদম ইউনিয়নের পোক্সাপাড়া স্থানে চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে একত্রিত করছে এমন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন হতে বিজেপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করেন এই সময় চোরাকারবারীরা ফেলে যাওয়া পঁচিশ ঘনফুট গামারি কাঠ জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য সাঁত্রিশ হাজার পাঁচশত টাকা আটককৃত কাঠ রাঙ্গিপাড়া ফার্স্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায় পানছুরি বাজার বয়কটের মেয়াদ বাড়ল এক মাস চলমান খাগড়াছড়ি জেলার পাঞ্চুরি বাজার বয়কটের মেয়াদ আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ শুক্রবার বারোই জানুয়ারি ইউপিডিএফ পাঞ্চুরি উপজেলা ইউনিটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য বিপুল চাকমা সুনীল ত্রিপুরা লিটন চাকমা ও রোহিন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গত বারোই ডিসেম্বর এক মাসের জন্য পাঞ্চুরি বাজার বয়কটের ডাক দেয় ইউপিডিএফ সবাই ক্ষোভ প্রকাশ করে বলা হয় ঘটনার এক মাস পার হলেও খুনিদের গ্রেফতার করা হয়নি শুধু তাই নয় তাদেরকে বরং নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এবং তারা বুক ফুলিয়ে খুনের দায় স্বীকার করে ফোন করে আরও অনেকে বিপুলদের মতো মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে এ অবস্থায় বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধি করা ছাড়া পার্টির অন্য কোনো বিকল্প নেই বলে সবাই অভিমত ব্যক্ত করা হয় সবাই আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পাঞ্চুরি বাজার বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় দাবি মারা না হলে বয়কটের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও সবাই উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমত্য প্রকাশ করেন রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবুল কাসেমের দাফন সম্পন্ন মুক্তিযোদ্ধা আবুল কাসেমকে শ্রদ্ধা জানান রাষ্ট্রীয় মর্যাদায় রাজস্থলী উপজেলা প্রশাসন আজ শনিবার বেলা দুইটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তার নামাজের জানাজার পূর্বে গার্ড অফ অনার প্রদান করা হয় মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দাফনের আগে রাজস্থলী থানার পুলিশের একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করেন এই সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার তেরোই জানুয়ারি সকাল আটটায় উপজেলার আমছা নামক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন মুক্তি আবুল কাশেম পরে হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর জানা যাও গার্ড অফ অনার শেষে তার দেশের বাড়ি মিরুসরাই উপজেলার দরগা গ্রামে নিয়ে যায় সন্তানরা পরে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পরিবার নিশ্চিত করেছেন শ্রী দর্শক ছিল আমাদের আজকাল রাত আটটা সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য